অলকিটি ব্রিজের পক্ষ থেকে আমরা সবাইকে স্বাগতম বন্ধুরা। শুক্রবার সকাল সকাল যে কাজটা আমি সাধারণত আপনাদের জন্য করে থাকি তা হলো সাপ্তাহের যে চাকরি ডাক পত্রিকাটা আছে সেটা নিয়ে চলে আসি সকাল সকাল। তো আজকে বৃহস্পতিবার আমি একটু আর্লি আর্লি পেয়ে গেলাম, দ্যাটস এটা নিয়ে আপনাদের সাথে জাস্ট বেসিক বিষয়গুলো ডিসকাস করবো। বিকজ আজকে বুঝতে পারছেন 31st নাইট, চারপাশে অনেক অনেক মিউজিক শুরু হয়েছে। একটু দুই একজনকে রিকোয়েস্ট করে একটু জাস্ট সাউন্ডটা কমাইতে সক্ষম হয়েছি, জানি না আবার কখন পোলাপান শুরু করে দেয়। দ্যাটস ওয়াই আমি জাস্ট এই চাকরির পত্রিকার সংক্ষিপ্ত বিষয়গুলো ডিসকাস করব, বাকি বিষয়গুলো আপনারা নিজে থেকে পত্রিকাটি নামিয়ে পড়বেন। এই পত্রিকার লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, প্লাস আমি প্রথম কমেন্টেও দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। আপনারা যে কোনো জায়গা থেকে জাস্ট ক্লিক করলেই চাকরির পত্রিকাটি পেয়ে যাবেন। তারপরে আমি জাস্ট বেসিক বিষয়গুলো একটু একটু খুব দ্রুত স্বরে খুব সংক্ষেপে আমি বলে দিচ্ছি। তো যেমন কৃষি উন্নয়ন কর্পোরেশনে এখানে 210 জনের একটা নিয়োগ প্রকাশ করছে। এরপরে বন্ধুরা কর অঞ্চল সিলেটে এখানে 11 জনের আপনার এই একটা নিয়োগ প্রকাশ করছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে 140 জনের নিয়োগ আছে। এরপরে তথ্য প্রযুক্তি বিভাগে প্রায় 45 জনের একটা নিয়োগ, বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠানে যে বিকেএসপি যাকে বলে, তো ওইখানে কিন্তু 19 জনের একটা নিয়োগ আমি অলরেডি দিয়েছিলাম আপনাদের জন্য। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে আপনার 32 জনের একটা নিয়োগ আছে, আমার মনে হয় এটাও আমি আপনাকে দিয়েছিলাম। দেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে 18 জনের একটা নিয়োগ প্রকাশ আছে। এরপর চলে আসেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে, ওই যে বুয়েটের যেটা আমি কী বলে নিয়োগটা দিয়েছিলাম, ওখানে 24 জনের একটা নিয়োগ আছে। এখানে কিন্তু অষ্টম শ্রেণী থেকে শুরু করে একদম পুরো মানে স্নাতক, বিএসসি পাস, ইঞ্জিনিয়ারিং যারা ইয়ে আছে সব ক্যাটাগরির লোকজন এখানে আবেদনটা করতে পারবেন। এরপর বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণায় মোটামুটি একটা নিয়োগ আছে। এরপর পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউটে 15 জনের একটা নিয়োগ আছে। দেন লাস্টে দেখুন যে আকিজগিরি ফ্যাক্টরির একটা নিয়োগ আছে এখানে। আসলে আশপাশে কিন্তু অলরেডি বাজি মাজি ফুটানো শুরু হয়েছে, সো দ্যাট আমি একটু সংক্ষেপে শেষ করে দিচ্ছি। এরপর সোশ্যাল ইসলামী ব্যাংকে একটা নিয়োগ আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জের নিয়োগ আছে, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এখানে 22 জনের একটা নিয়োগ আছে। এরপর বিএফ শাহিন কলেজের ইংলিশ মিডিয়াম কলেজে 19 জনের নিয়োগ আছে। ঢাকা মহানগর মহিলা কলেজের 27 জনের একটা নিয়োগ আছে। তো বন্ধুরা এটা গেলো প্রথম পেজ। এরপর দ্বিতীয় নম্বর পেজ, এবং বন্ধুরা এখানে এটি একটু দেখবেন, প্রাণ গ্রুপের ড্রাইভারের আমি কিন্তু মনে হয় গতকাল একটা নিয়োগটা দিয়েছিলাম আর কি। যাই হোক, 2 নম্বর পেজ এবং এই যে 3 নম্বর পেজটা প্রথম এবং লাস্ট পেজেটি কিন্তু জাস্ট বাকি অংশগুলো এখানে দেওয়া থাকে, তা আমি সরাসরি লাস্ট পেজে চলে যাচ্ছি। এটা জেলা প্রশাসক রাজশাহীর এখানে নিয়োগ আছে, যারা রাজশাহী যে মানে জেলার মানে স্থানীয় লোকজন এটা মূলত তাদের জন্য। এরপর বাংলাদেশ প্রকৌশলে কিন্তু আবারও 22 জনের একটা নিয়োগ আছে। এরপর দ্বিতীয় পৃষ্ঠায় দেখুন মানে এখান থেকে শুরু করে আরেকটা মানে আরেকটা নিয়োগ আর কি, জেলা প্রশাসক হবিগঞ্জের এটা হবিগঞ্জের জাস্ট স্থায়ী লোকজন, জেলা প্রশাসক পাবনায় 31 জন। বন্ধুরা এটা কিন্তু যারা পাবনার স্থানীয় লোকজন এটা ওদের জন্য। এরপর আছে পুলিশ সুপারের কার্যালয়ে নরসিংদীতে একটা নিয়োগ আছে, বন্ধুরা এটা দেখবেন। জেলা প্রশাসক চাপাইনবাবগঞ্জে কিন্তু এখানে নিয়োগ আছে, সিডা এনজিওতে নিয়োগ আছে, ইভার কেয়ার হাসপাতালে একটা নিয়োগ আছে। এরপরে উড়ি ব্যাংকের নিয়োগ, ইম্পেরিয়াল হাসপাতাল লিমিটেড একটা নিয়োগ আছে, প্রাণ গ্রুপে চাকরির নিয়োগ আছে, বাংলাদেশ প্রকৌশলের আরেকটা নিয়োগ। তো বন্ধুরা শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রথম বেজের পর এই যে শরীফ মেলামান একটা নিয়োগ আছে, ছোট্ট একটা নিয়োগ। বন্ধুরা বাকি বিষয়গুলো আপনি একটু দেখে নেবেন, আমি আর কথা বলছি লম্বা করলাম না, অলরেডি কিন্তু আবার মিউজিক টিউজিক শুরু হয়ে গেছে। তো যাই হোক, আমি আবার বলছি বন্ধুরা, আমি এই সার এই পত্রিকার লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দিয়ে দিয়েছি, আপনারা ওখান থেকে দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।